সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ সলিউশন ইন হিয়ার ইন হিয়ার আফটার গো ব্যাক হ্যাভ সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده واوحينا الى ابراهيم واسماعيل واسحاق ويعقوب والاسباط وعيسى وايوب ويونس وهارون وسليمان واتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لألا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا الله تعالى رشاد হে নবী নিশ্চয় আমি আপনার প্রতি ওয়াহি করেছি ওয়াহি অবতীর্ণ করেছি যেরকম নু আলিহি সালামের প্রতি ওয়াহি করেছিলাম এবং তার পরবর্তী অন্যান্য নবীদের প্রতি আর আমি ওয়াহি নাজিল করেছি ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তার বংশধরদের মধ্যে যারা নবী তাদের প্রতি আর ওয়াহি নাজিল করেছি আইয়ুব আয়ুব হারুন এবং সুলেমান আলিহিমুসাল্লামের প্রতি আর দাউদ আলি সালামকে আমি প্রদান করেছি জাবুর এই সকল রসুলদের মধ্যে কিছু রসুলদের ঘটনা আপনার প্রতি আমি আগে বর্ণনা করেছি আর কিছু রসুল এমন যাদের ঘটনা আমি আপনাকে শোনাইনি বর্ণনা করিনি আর আল্লাহ তালা মুসা আলহ সাথে কথা বলেছেন এই সকল রসুলদের প্রতি আল্লাহ তাল ওয়াহি এজোন এজন্য নাজিল করেছেন যাতে করে তারা তাদের জাতিদেরকে তাদের উম্মতকে সুসংবাদ দেয় এবং সতর্ক করে যাতে করে রসুল পাঠানোর পর রসুলদের প্রতি ওয়াহি অবতীর্ণ করার পর মানুষদের আল্লাহর প্রতি কোনো অভিযোগ না থাকে যে আল্লাহ তাআলা তো আমাদেরকে সতর্ক করেননি জানাননি আর আল্লাহ তালা পরাক্রমশালী প্রজ্ঞা হয় এতত সত্ত্বেও যদি মানুষ আপনার দাওয়াত কবুল না করে তাতে আপনি মনক্ষুণ্ণ হবেন না কারণ আল্লাহ তালা কিন্তু সাক্ষী দিচ্ছেন যা আপনার প্রতি যা তিনি নাজিল করেছেন তা সত্য আল্লাহ তালা স্বজ্ঞানে নাজিল করেছেন আর আল্লাহ একানন ফিরিস্তারও সাক্ষী দিচ্ছেন যদিও আল্লাহ তালা সাক্ষী হিসাবে যথেষ্ট ইমাম মুসলিম সাহার অন্তর্গত দুই নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক যারা হচ্ছে এই ওয়ার্ডের মূল মাথা মূল পরিচালক এই ওয়ার্ড যাদের উপর নির্ভর করে উপশাখার সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি বৃন্দদেরকে নিয়ে আয়োজিত আজকের এই বৈঠকের সম্মানিত সভাপতি ভাই পরিচালক এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় রিম্মাদার দায়িত্বশীল ভাইরা আপনাদের সামনে আমি সুরাতুন নিসা থেকে চারটে আয়াত একশো তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি এবং ছয়ষট্টি তিলাবত করে এর বাংলা অনুবাদ পেশ করলাম এই ছয়টি আয়াতের আলোকে আমাদের দায়িত্ব কি করণীয় কি এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত সময় আমি আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আলোচ আয়াত থেকে আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন যে আমাদের মূল দায়িত্ব হচ্ছে নবী ওয়ালা কাজ আমাদের মূল কাজ কি নবী ওয়ালা কাজ এটা কিভাবে বুঝলাম কারণ এই আয়াতে আল্লাহ তালা নবীদের নাম নিয়ে নিয়ে বলেছেন হে নবী আপনার প্রতি ওয়াহি করা হয়েছে মহানবী সাল্লাহ সাল্লাম শুধু তিনি নন কামা আহাইনা ইলা একবারে প্রথম রসুন নু আলাই নাম ইনামিমবাদ এবং তারপরে আরও অনেক নবী বিশেষ করে আল্লাহ তালা যাদের নাম উল্লেখ نا كرلناه إبها بكشنه النامو اللي وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط أكِك اك نو أكِك اك اك تهاش تدر قرباني تدر تياغ كريم الله ترى اللي كرتشن نوح عليه السلام ترشم بركة ناجاني فلا بث فيهم ألف سنة إلا خمسين عاما نيراش হতাশ হন নাই নয়শো দিন নয় নয়শো বছর আর দাওয়াত দিয়েছেন সপ্তাহে একবার মাসে একবার আমাদের দেশে যেরকম বলা হয় ওয়াজের সিজন ওয়াজের কোনো সিজন নাই ন নো ইসলাম সপ্তাহে একবার বা মাসে একবার বা বিশেষ কোনো সিজনে দাওয়াত দেন নাই তিনি বলছেন রব্বি ইন্নি তু কৌমি নাহারা হে আল্লাহ আমি এই কৌমকে দা এই নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছি রাত দিন আর কি করেছেন সুম্মা ইন্নি দাউতুহুম জিহারা আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি যেটাকে আমরা সাধারণ সভা বলি সোম্মা ইন্নি আলান তুলাহুম আমি তাদের সামনে এলানও করেছি যেটাকে আমরা ঘোষণা বলি এলান ও আসরার তুলাহুম ইসরারা নয়শো পঞ্চাশ বছরে আবার আমি গোপনেও দাওয়াত দিয়েছি যেটাকে আমরা বিশেষ যোগাযোগ কন্ট্যাক্ট বলি প্রথম যে বিষয় বলেছি যে আমরা আমাদের বড় পরিচয় হচ্ছে যে আমরা হচ্ছে নবীদের উত্তরস্বরী আমরা নবীদের কাজ করছি না এবে রসুল না এবে নবী আমরা নবীদের নায়েব আমরা তাদের অবর্তমানে তাদের দায়িত্ব পালন করছি নবীদের নাম নিয়ে নিয়ে আল্লাহ তালা বলেছেন প্রথমে নো হালেহ তারপর বলেছেন ও ই নামি বাদে আরও অনেক নবী বিশেষ করে যাদের বেশি তাদের কথা আল্লাহ উল্লেখ করেছেন যেমন আমাদের মুসলিম মিল্লাতের পিতা হাদরত ইব্রাহিম আলহ ইসালাম ওহাইনা ইলা ইব্রাহিম আমরা যারা দাওতি কাজ করছি ময়দানে যারা আমরা নবী ওয়ালা কাজ করছি আমাদেরকে ইব্রাহিম আল ইসালামের পথে চলতে হবে ও আইল এবং তার সন্তান ইসমাহিল পিতা জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন আর সন্তান জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন কতটুকু আল্লাহর হকুমের সামনে তার আত্মসমর্পণ করেন কোনো ওজর কোনো বাহানা কোনো এই ধরনের কোনো কিছু তারা পেশ করেন নাই যখন আল্লাহ বলেছেন আসলিম ইব্রাহিম আত্মসমর্পণ করো তিনি সঙ্গে সঙ্গে কি বলেছেন আসলাম তুলে রাব্বিল আলমী হে আল্লাহ আজকে তো অনেক বাতাস আজকে বৈঠকে আসা সম্ভব না আজকে তো অনেক গরম অনেক ঠান্ডা করোনা ভাইরাস ডিউটি ঘুম অলসতা এগুলো কোনো ইমানদার ব্যক্তির জীবনে থাকতে পারে না ইচ্ছা থাকলে উপায় হয় হরকত করলে বরকত হয় অবস্থা দেখে ব্যবস্থা নিতে হয় আপনি আপনার যখন পেট ব্যথা হয় তখন যেভাবে আপনি একটা ব্যবস্থা করে ফেলেন যত লকডাউন হোক যত বাহিরে কোনো গাড়ি না হোক রাত দেড়টা দুইটার সময় পুরো দিন ডিউটি করে আপনি ঘরে আসছেন আপনার মেয়ে কান্না করছে তখন আপনি ঘুমাতে পারবেন আর কোনো উজোর পেশ না করে আপনি আপনার মেয়েকে নিয়ে ময়দানে হাসপাতালে চলে যাবেন আপনি আপনার সিটের আশেপাশে উপরে নিচে দেখছেন ভাই যাহান্ন আগুনে যাচ্ছে সেই যে কাজটা করতেছে আদান হচ্ছে সে নামাজে যাচ্ছে না নিশ্চিত মারা গেলে সে কোথায় যাবে তাহলে যদি আমার মাথায় ওই ব্যথা থাকে এই ভাইটাকে যার নাম থেকে বাঁচাতেই হবে ওই আমার ছোটো মেয়েকে রাত দেড়টার সময় যখন কান্না করতে দেখি কোনো অজুহাত পেশ না করে একটা ব্যবস্থা করে ফেলি আমার একটা ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে ইব্রাহিম ইসমাইল আলুসালামের জীবনী থেকে আমরা শিক্ষা পেলাম যে জবাই হওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গেল একজন জবাই করার জন্য আর কেমন সন্তান এমন না যে দশ বারো সন্তান আছে এমনি তো সন্তান প্রতি পিতার মহাব্বত আছে তাও এমন না যে দশ বারো সন্তান আছে একটা মারা গেলে আরেকটা পাওয়া যাবে বা এখন তিনি তার যৌবনকালে তিনি সন্তান পেয়েছেন একবারে বৃদ্ধকালে আর একমাত্র সন্তান ইসমাহিল হাক পর আপনার পরে হয়েছে ইসমাইল যখন ছিলেন তখন ইস হাঁক ছিলেন একমাত্র সন্তান আর বৃদ্ধকালে পরে আরেক সন্তান হওয়ার সম্ভাবনা নাই সেই সন্তানকে আল্লাহ জবাই করতে বলছেন আমাকে আপনাকে আল্লাহ বলছেন না শুধু বলছেন যে সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন ফজরের নামাজ ওটা কিন্তু আমরা অনেক সময় ভাবি কি এই সন্তানকে এগুলো শিখালে ভবিষ্যতে সে আমাকে খাওয়াবে কী যদি আমি তাকে মাদ্রাসায় দিয়ে দিই আর তাকে আমি যদি হিউজো পড়াই ভবিষ্যতে সে আমাকে কীভাবে খাওয়াবে এই জন্য স্কুল এবং ভার্সিটিতে এই সকল লাইন অবশ্যই আমরা দিতে পারি কিন্তু কোরআনের শিক্ষা থেকে কী করা যাবে না বঞ্চিত করা যাবে না ওই যে ডক্টর শহীদুল্লাহ বলেছেন যে তারা পণ্ডিত হলেও কি হবে মূর্খ পণ্ডিত হবে ও ইসহাকা ওয়াকুবা আল্লাহ তালা নাম নিয়ে নিয়ে নবীদের কথা বলেছেন ওয়াল আসবাত এবং তাদের বংশে আরো অনেক নবীরা এসেছেন ও আইসা ও আইয়ুব ওয়ুনুস ওয়ারুন ওয়াসুলাইমান সালাম তাদের নাম নিয়ে নিয়ে আল্লাহ তালা বলেছেন যে এই সকল নবীদের প্রতি আমি ওয়াহি করেছিলাম আর আরেকজন নবীর বিশেষ উল্লেখ আল্লাহ করছেন দাউদ আলি ইসালাম তার বৈশিষ্ট্য কি যে তাকে আমি আল্লাহ তালা জাবুর নামক কিতাব দিয়েছি কি কিতাব দাউদ আলহ ইসালামের কণ্ঠটি খুব সুন্দর ছিল সুন্দর সুমধুর সুকণ্ঠে সুরলিত কণ্ঠে তিনি যাবৎ তিলাওয়াত করতেন তখন পাহাড় পর্বত ইয়া বালু আউবি মাহু ও পাখিগুলো সবাই তার তিলাওয়াত শোনা শুরু করত এখান থেকে আমরা কি শিখলাম আমাদের ময়দানে কিছু বিশেষ প্রতিভার কিছু ভাইরা আছে এই ভাই খুব ভালো শিক্ষিত হিসাব কিতাব করতে পারে এই ভাই মাসাল্লা খুব সুন্দর কোরআন পড়াতে পারে তাকে ভবিষ্যতে তার মাধ্যমে একটা কোরআন ক্লাস আমরা শুরু করতে পারি তাকে বিশেষ কিছু তাকে একটু অগ্রসর এর আজকে আমাদের পরামর্শ আসছে একটু তাকে অগ্রসর করে নিয়ে আসা তাকে একটু বিশেষ মর্যাদা দেয়া তাকে একটু বিশেষ মূল্যায়ন করা দাউদ আলাই ইসালামকে আল্লাহ তারা বিশেষভাবে মূল্যায়ন করেছেন কারণ তার কণ্ঠটা সুন্দর আল্লাহ প্রদত্ত কিছু মানুষের কিছু প্রতিভা থাকে অনেকে অনেক চেষ্টা করেও সুবোক্তা হতে পারেন না আমরা দাস প্রশিক্ষণের চেষ্টা করাই সবাই পারে না কিছু ভাইয়েরা আছে এমনি যখন তারা কথা বলে সবাই একবারে তাদের কথা কান পেতে শুনে এই ভাইদেরকে টার্গেট করে করে যদি আমরা সামনে আনতে পারি তার এই প্রতিভাটা কাজে লাগবে যে হিসাব কিতাব পারে তাকে আনলে সংগঠনের বিভিন্ন কাজে আসবে ড্রাইভিং একটা লাইসেন্স পাওয়া কত কষ্ট যাদের আছে তাদের এই প্রতিভা তার এই যোগ্যতা যদি তার এই গাড়িটা অমি না হুম ইউম ফেকুন সে যদি এটা আলদার প্রতি খরচ করে এই গাড়ির মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করা আমাদের কী হবে সহজ হবে সভাপতি সেক্রেটারিদের এটা মাথায় রাখতে হবে তো এগুলো দায়িত্বশীলদের মাথায় রাখতে হয় আল্লাহ তালা বলেন শুধু যে এই কয়েকজন রসুল তা নয় ওয়ারুসুল হুমা আলাই কাম কাবল ওয়ারুসুল আল্লাম নাকসুস হুম আলাই এই হচ্ছে কয়েকজন রসুলের কথা যাদের কথা আমি আপনার সামনে পেশ করলাম আর আরও কিছু রাসুল আছে এই আতে আল্লাহ উল্লেখ করেন নাই আগে আল্লাহ তালা অন্যান্য সুরে উল্লেখ করেছেন আরও কিছু রাসুল রাসুল আছেন যাদের ঘটনা আল্লাহ তালা কোরআন উল্লেখ করেন নাই তো আমাদের ইমান হচ্ছে যে নবী রাসুলদের আমরা নাম জানি বা না জানি যাদেরকেই তালা পাঠিয়েছেন তাদের উপর ইমান আনতে হবে কিন্তু মানতে হবে শুধু কাকে মহানবী সাল সাল্লাম ওয়াকাল্লাম তাকলিমা আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা মুসা আলি ইসালামের সাথে সরাসরি কথা বলেছেন তো দাউদ আলি ইসালামকে আল্লাহ তালা একটি বৈশিষ্ট্য দিয়েছেন তার একটি প্রতিভা ছিল যে আল্লাহ তালা কী করেছেন তার আওয়াজটি সুন্দর ছিল আর মুসা আলাহি ইসালামের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তালা তার সাথে সরাসরি কথা বলেছেন এই নবী রাসুলদেরকে আল্লাহ তালা যুগে যুগে কেন পাঠিয়েছেন তাদের মিশন কি দায়িত্ব কি আল্লাহ তালা পরের আয়তে বলেন রুসুলাম মুবাসির ওয়া মন্দিরিন এই রসউুলদের প্রতি আমি আল্লাহ ওয়াহি করেছি তাদেরকে পাঠিয়েছি মুবাসির সুসংবাদ দেওয়ার জন্য ও মুন্দির এবং সতর্ক করার জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহর রহমতের সুসংবাদ কোরআন মানলে কি পুরস্কার এর সুসংবাদ আর না মানলে কি হবে জাহান্নাম শাস্তির থেকে সতর্ক করা এটা হচ্ছে একজন দায় আল্লাহর মূল দায়িত্ব একদিকে আমরা আশা অন্যদিকে আমরা জাহান্নামের ভয়ও দেখাতে হবে দুটাকে সামনে রেখে কিন্তু প্রাধান্য দিতে হবে সুসংবাদের দিকটা আশার দিকটা মহানবী ইসাল্লাম যখন কোনো দায়ীকে পাঠাতেন শিরুওয়ালা তো আশিরু বা শিরুওয়ালা তো না ফিরু সহজ করে তোমরা পেশ করো সহজ করে মহানবী সাল্লাম এই হিদায়ত বক্তব্যটা পেশ করতেন যে এই ইসলামটাকে এই দিনটাকে মানুষের সামনে সহজ করে পেশ করো কঠিন করতে নাই মানুষদেরকে সুসংবাদ দাও ইসলাম থেকে দূরে সরিয়ে দিও না ইন্নাফি খুব মুনাফিরিন আমাদের মধ্যে কিছু ভাইরা আসে আমাদের কথাবার্তার ধরন প্রোগ্রামের ধরন এমন হয় যে মানুষ কাছে না এসে আরও দূরে চলে যায় এগুলো নিজে নিজে চিন্তা করতে হয় যে আসলে কি মানুষ আমার থেকে দূরে সরে যাচ্ছে এটা শুধু ওই যে আবু জাহালাবুল্লাহাব যেরকম বিরোধিতা করছে ওই বিরোধিতার কারণেই না আমার মধ্যে কিছু ভুল ত্রুটি আছে এটা আত্মসমালোচনা করা দরকার আমার এলিম জ্ঞান এত কম যে আমি খোরাক দিতে পারি না মানুষের আত্মার খাদ্য খোরাক দিতে পারি না বিধায় মানুষ আমার বৈঠকে আসে না আরেক জায়গায় গেলে তারা আরও ভালো খোরাক পায় তাহলে এটা আমার আত্মসমালোচনা করা দরকার একই কথা দুইভাবে বলা যায় একজনে বললে মানুষ ভালো করে শুনে আর আমি বললে মানুষ শুনে না তাহলে আমাকে নিজেকে বুঝতে হবে আমার এইলিম মাসে একটা হচ্ছে আমার এলিম কম খোরাক দিতে পারছি না আরেকটা হচ্ছে আমার এই মাসে কিন্তু আমার কথা ব্যক্ত করার আলোচনা করার ধরনটা এত সুন্দর নয় সেজন্য আমাকে নিজেকে বুঝতে হবে বেশি বেশি করে আপনার দাস প্রশিক্ষণে যেতে হবে আপনার অনুশীলন দাস যেখানে হয় সেখানে গিয়ে দাস পেশ করে করে আমার দুর্বলতা কেটে মানুষের কাছে যেতে হবে যাতে করে মানুষ আমার কাছে আসে রুসুল্লা মুবাসির ও মন্দিরীন আল্লাহ তালা পাঠিয়েছেন সুসংবাদ দেওয়ার জন্য এবং সতর্ক করার জন্য আমরা একাধারে মানুষদেরকে জান্নাতের সুসংবাদ শোনাবো পাশাপাশি জাহান্নম থেকে সতর্ক করব। আল্লাহর হুকুম মানলে ফায়দা কি আর না মানলে শাস্তি কি দুটা সমন্বয়ে আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ তালা নবীদেরকে কেন পাঠিয়েছেন আল্লাহ আল্লাহ তালা বলেন যাতে করে এই নবীদেরকে পাঠানোর পর আল্লাহর উপর মানুষের কোনো অভিযোগ না থাকে কি অভিযোগ হে আল্লাহ আমরা তো কোনো দায়ী পাই নাই মা জাহিন্ন নাদীর আমাদের নিকট তো কোনো সতর্ককারী আসে নাই সঠিক পথ তো কেউ আমাদেরকে দেখায়নি যাতে করে কেয়ামতের দিন যখন কোনো ব্যক্তি তার অপরাধের কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সে যেন এই কথা বলতে না পারে হে আল্লাহ আমাদেরকে কেউ সঠিক পথ দেখায়নি সেজন্য আমি আল্লাহ তাল নোহ থেকে শুরু করে মহানবী মোহাম্মদ সাল্লাম পর্যন্ত এই নবী রাসুলদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি এখন মহানবী সাল্লাহআলি সাল্লাম আর تارحوكنو كيني نبيني تني نبي, نبي ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله

আর আমার মাধ্যমে নবুতের সিলসিলাকে বন্ধ করে দেয়া হয়েছে নবী তিনি শেষ নবী এখন মহানবী সাল্লাম নেই এবং তারপরেও কোনো নবী আসবে না এটা আমাদের বিশ্বাস এটা আমাদের আকিদা আর যারা শুধু মোহাম্মদ রসুল্লাহকে মানে কিন্তু তাকে নবী মানে না এটাও আমাদের বিশ্বাস যে তার মুসলমান হতে পারে না যেমন পাক ভারতে বড় একটি দল হচ্ছে কাদিয়ানি কাদিয়ানিদের সমস্যা তারা মহানবী আসাল্লাহ সাল্লামকে রসুল মানে না তা নয় তারা তাকে রসুল মানে সমস্যা হচ্ছে তারা তাকে হাতমুন নবী মানে না এখন আমার বিশ্বাস মহানবী ইসাল্লু শেষ নবী এটাকে শুধু এটা জানার জন্যই ইমান আনার জন্যই না আমার আমলে সেটা বাস্তবায়ন করার জন্য এখন আমি জানলাম মহানবী ইসাল্লাম শেষ নবী এটাকে আমি আমার আমলে প্র্যাকটিক্যাল দিন দেখিয়ে দেখি এভাবে বাস্তবায়ন করব বাস্তবায়ন করব এভাবে যেহেতু এখন আর এই এরিয়ায় নাজমায় আশপাশে কোনো নবী আসবে না এটা আমার বিশ্বাস অতএব এখন এখানে কোনো নবী আসলে তিনি যে দায়িত্ব আঞ্জাম দিতেন তিনি যে কাজ করতেন সে কাজ আমাকে আপনাকে করতে হবে তখন আমার কাজের মাধ্যমে প্রমাণিত হবে যে আমার বিশ্বাস যে আল্লাহ নবীর প্রতি পরে আর কোনো নবী নেই আর আমি বসে আছি আমি দেখতেছি আশেপাশে মানুষ নামাজে যাচ্ছে না মানুষ দিন জানে না কোরআন জানে না আমার কোনো খবর নেই তাহলে আমার কাজের মাধ্যমে এটা প্রমাণিত করেছে হতে পারে আরেক নবী এসে তাদেরকে সতর্ক করবেন আর এই নবীওয়ালা কাজ আমাদের উপর সুপুর্দ করার কারণেই মূলত আমরা খাইরুল উমাম হয়েছি শ্রেষ্ঠ জাতি হয়েছি কুন্তুম খাইরা উম্মা তোমরা শ্রেষ্ঠ জাতি কেন আমরা বেশি নামাজ পড়ি বেশি রোজা রাখি আমরা তো সেই বয়সই পাব না খাইরুমিন আলফি সাহার আমাদেরকে যে এলাকা তোকাদের দেওয়া হয়েছে এক হাজার মাসের চেয়ে উত্তম এর শাহ নজুর কে আসছে যে আগের বনিসরা এদের লোকেরা তারা এক হাজার মাসের চেয়ে বেশি সময় শুধু জেহাদে তারা কাটাতো তারা ওই রকম বয়স পেয়েছে দুইশো তিনশো চারশো বছর বিধে তারা ইতিরাশে নব্বই বছর তারা কে করতে পেরেছে আল্লা রাসে দিতে পেরেছে তো আমরা তো সারা জীবন নামাজে কাটালেও অন্য জাতি থেকে কি হবে কম হবে আমরা শ্রেষ্ঠ হয়েছে কেন তা মরু নাবিল মারুফ ও তেন হাউ না আদিন মুনকার এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা শ্রেষ্ঠ জাতি হয়েছে এই জন্য কারণ নবীদের অবর্তমানে নবীদের দায়িত্ব আমার আপনার উপর অর্পণ করা হয়েছে ওয়াকায়ান আল্লাহ আজিজ আন হাকিমা আল্লাহ তালা বলেন যুগে যুগে আল্লাহ তালা নবীদেরকে পাঠিয়েছেন নবীদেরকে যারা মানবে না তাদেরকে শাস্তি দিতে আল্লাহ তালা অক্ষম নন নবীদের অবর্তমানে যারা নবীদের দায়িত্ব পালন করবে না তাদেরকে শাস্তি দিতে আল্লাহ তালা অক্ষম নন কারণ আল্লাহ তালা হচ্ছেন পরাক্রমশালী আল্লাহ যা বলেন তা বাস্তবায়ন করতে পারেন হাকিমা আর যা আল্লাহ তালা বলছেন বিধান বলে দিচ্ছেন এর মধ্যে হেকমত আছে এটা অজ্ঞতা বা না আল্লাহ আল্লাহারা বলছেন আল্লাহর হেকমতও আছে আবার কে আছে শক্তিও আছে দাউদ দিলাম কিন্তু তীব্র বিরোধিতা মানুষ আমার কথা মানছে না এখন মানুষকে টেনে হেঁচড়ে বাধ্য করব এই দাওয়াতের দিকে এই ইসলামের দিকে এই দায়িত্ব আমাকে আপনাকে দেওয়া হয় না আমার আপনার দায়িত্ব হচ্ছে কেবল পৌঁছানো ল্যাক ইয়া ইলাইক আমার আলোর শেষের শেষেরায়ে আল্লাহ তাদের সান্ত্বনা দিচ্ছেন যে এই যে আপনি দাওয়াত দেওয়ার পর মানুষ আপনার কাছে আসছে না মানুষ দাওয়াত কবুল করছে না যে কথা আমরা প্রায় ময়দানে শুনি যে ভাই এত বললাম আসে না ওই যে মোবাইলে বসেই আছে ওই আমাকে দেখে আরও ওই যে বলে ওই যে আসছে হজুর আসছে এখন আমাকে প্রোগ্রামের কথা বলবে বিভিন্ন ধরনের উপহাস টিটকারি তো আল্লাহ তালা বলেন তাতে আপনি মনক্ষুন্ন হবেন না হেনবি আল্লাহ বিমা আনজাল্লা আল্লাহ কিন্তু আপনার পক্ষে আছেন সুবাহ আল্লাহ আর মাল্লাহুল মাউলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ হয়ে যান তার জন্য সবাই হয়ে যায় এই গুটি কয়েক ইসলাম বিরোধী আপনার বিপক্ষে কিন্তু আসমান জমিন পাহাড় পর্বত সূর্য গ্রহ উপগ্রহ সবাই আপনার পক্ষে আছে লাকিন বিমা সাধু আল্লাহ তালা কিন্তু সাক্ষী দিচ্ছেন যে আপনার প্রতি যা নাজিল করেছেন তিনি তা কি সত্য কোরআন সত্য আপনার সত্য দাওয়াল আর আল্লাহ তালা এটা নাজিল করেছেন জেনে শুনে স্ব্ঞানে আল্লাহ কি নাজিল করেছেন কি বলছেন তিনি জানেন না তা নয় আমরা যে দাওয়াত মানুষের নিকট নিয়ে যাচ্ছি এটা আল্লাহ জেনে শুনে নাজিল করেছেন এটাই সত্য এই সত্যের প্রতি আমাদের অবিচল বিশ্বাস থাকতে হবে যেটা আমরা কোথায় পড়েছি ইসলাম আন্দোলন সাফল্যের শর্তাবলীতে অবিচ্চল বিশ্বাস থাকতে হবে আর যদি আমরা দোদুল্যমান হয় এক কদম সামনে দুই কদম পিছনে আজকে একজন মুফতি বললো না তোমাদের এই সংগঠন ঠিক না কালকে আরেকজন শেখ বললো তোমাদের অমুক বইয়ে ভুল আছে তো একটু সামনে একটু পিছনে একটু সামনে একটু পিছনে এভাবে সফলতা পাওয়া যাবে না আল্লাহ তালা বলছেন আল্লাহ সাক্ষী যে আপনার প্রতি যা জানাজিল হয়েছে কারণ আমাদের এক হাতে কোরআন আর এক হাতে সুন্না হাদির আমরা কোরআন সুন্নার দিকে দাওয়াত দিচ্ছি কোরআন সুন্না যা আছে সেটাই সত্য ওয়ালমালাঈকাতুন আল্লাহ তালা বলেন এবং ফিরিস তারাও সাক্ষী দিচ্ছে সবাই সাক্ষী দিচ্ছে যে আপনি সত্য আপনার আপনি যা দাওয়াত দিচ্ছেন তা সত্য কোরআন সত্য আর ফিরিস তো সাক্ষী দিচ্ছেন কিন্তু ফিরিস সাক্ষী না দিলেও হয় কারণ ওয়াকাফা বিল্লাহি শাহিদা সাক্ষী হিসাবে আল্লাহ তালা যথেষ্ট সম্মানিত ভাইরা দায়ী হিসাবে আমরা আপনার কাজ যেটা বললাম সেটা হচ্ছে মানুষদেরকে সঠিক পথ দেখাতে কোনো ত্রুটির জন্য আমাদের পক্ষ থেকে না হয় আমাদের দায়িত্ব যেমন বড়ো নবীওয়ালা কাজ আমরা নবীর নায়েব আমরা নবীর অবর্তমানে তাদের দায়িত্ব আমরা পালন করছি সম্মানটা যেমন বেশি যারা দায়িত্ব পালন করবে না শাস্তিটা কী হবে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকুই মানুষ হচ্ছে সবচেয়ে সম্মানিত কিন্তু তার সম্মান যদি সে ধরে রাখতে না পারে এই শ্রেষ্ঠ মানুষটা কাল আনামি বাল হুম আদাল চতুষ জন্তু বরং চতুষ জন্তু বললে জানোয়ারের প্রতি জুলুম হবে বাল হুম আদাল এর চেয়েও কি নিকৃষ্ট আল্লাহ তালা সাধারণ মানুষ সম্পর্কে বলেছেন চতুষ্পদ জন্তু আর আউলামাদের সম্পর্কে যে আলিম তার সম্মান ধরে রাখতে পারে না কোরআনে আল্লাহ বলেছেন কামাত আলীল কালবি কুকুরের মতো আরে কাহতে কামাত হেমার গাদার মতো সম্মান বেশি সম্মান ধরে রাখতে পারে নাই আপনার শাস্তিটাও বেশি সাধারণ মানুষ অপরাধ করলে সাধারণ আদালতে কি হয় বিচার হয় আর যারা আর্মি ফোর্সে কাজ করে তারা কোনো অপরাধ করলে তাদের আদালত আলাদা হয় সেখানে শাস্তিটাও বেশি হয় সাদাবাদ আর পোলাও দুইটার মধ্যে মান কোনটার বেশি পোলাও দুটা যখন বাসি হয় গন্ধ হয় কোনটা গন্ধ বেশি হয় পোলা সে তার সম্মান ধরে রাখতে পারে নাই যখন সে গন্ধ হয় তখন সে নিকৃষ্ট বেশি হয় আমার আপনার মাধ্যমে এই নাজমায় দিন জিন্দা হতেই হবে আমি যদি কাজ না করি দিন জিন্দা হবে না আল্লাহর এত টাকা পরে নাই আল্লাহ এক দুই বছর একটু সুযোগ দিয়েছেন এটা আমার জন্য সৌভাগ্য আলহামদুলিল্লাহ ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ আল্লাহ বলেন যাকে যে দায়িত্ব দেয়া হয়েছে ওই দায়িত্ব হাক্কা জিহাদে আন্দোলন করার মতো আন্দোলন মেহনত করার মতো মেহনত সংগ্রাম করার মতো সংগ্রাম চেষ্টা করার মতো চেষ্টা করো কেন হুয়াজতাবাকুম আল্লাহ বাঁচাই করে করে তোমাদেরকে আন্দোলন এনেছেন এখন আমরা কেউ ব্যারিস্টার আছি না বড় মুফতি আছি না কোনো আল্লামা মুফাসির মাহাদিফ ব্যারিস্টার আইনজীবী বড় ডাক্তার কিছুই না সমাজে আমরা একেবারে অবহেলিত কেউ আমাদেরকে দুই টাকারও দাম দেয় না কিন্তু আল্লাহ রফিসাল আলহামদুলিল্লাহ আমাদের অনেক দাম

অতএব ইসলামী আন্দোলনে এসে আল্লাহর সাথে ব্যবসায় পার্টনার হওয়া চারটেখান বিষয় না আল্লাহম আল্লাহারাত আলাহ আলীম ইন আল্লাহ রাহমুল্না ওই ব্যবসায়ী যে ব্যবসা আল্লাহর সাথে শুরু হয়েছে ওই ব্যবসার মার্কেটের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আমরা আমার এখন সাধারণ সদস্য না কিছু পার্টনার তাকে সাধারণ ময়দানে কাজ করে আমরা হচ্ছে ওই মলের ওই প্লাজার ওই মার্কেটের ওই ময়দানের বিশেষ কি কর্মকর্তা বিশেষ দায়িত্বশীল যদি আমি আপনি এগিয়ে না আসি এটা আল্লাহর জন্য কোনো বিষয় না করেন একাধিক আয়তে আল্লাহ তালা বলেছেন শুনো কুম ভালো করে হে মানুষেরা আল্লাহ চাইলে তোমাদেরকে এখান থেকে সরিয়ে দিতে পারেন ওয়া তুই হারিন এবং তদাস্থলে আরেক জাতি নিয়ে আসতে পারে না পারেন না আপনাদের এই এলাকা নিয়ে আপনারা ভাবেন দুই তিন চার বছর আগে যারা ছিল এখন নতুন 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 দায়িত্বশীল আসছে অনেক সময় পরবর্তীরা পরবর্তীর চেয়ে অনেক ভালো কাজ করে যাদের নিকট আমরা যাই তারা বলে না আগের বাইরে তো আমাদের নিকট আসে নাই আপনারা এসেছেন আসেন নাই আল্লাহ আপনাকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন সংগঠনের আন্দোলনের কোনো ক্ষতি হয় না ক্ষতি হয়েছে আপনার কাজ করতেন আপনার ফায়দা হতো কিন্তু আপনি সরে চলে গেছেন আপনার ক্ষতি হচ্ছে অতএব হেদায়ত কাকে পাবে না পাবে এটা আমার আপনার দায়িত্ব না আমার আপনার দায়িত্ব হচ্ছে কি পৌঁছানো ইন্ন আকালা তাহাদি ইলা শেমাতি মুস্তাকিম আল্লাহ তালা বলেন যেহেন আপনার কাজ হচ্ছে সঠিক পথের দিকে দেখানো আমি আপনি এই সঠিক পথের দিকে মানুষদেরকে দেখাবার জন্য মহানবী সালমান আজ এই এলাকায় থাকলে যতটুকু তার পরেশানি হত মেহনত হতো টেনশন হতো চিন্তা হতো ততটুকু আমাকে আপনাকে করতে হবে তারপর ইন না কালা তাহাদিমান আহিন আল্লাহ ইয়া দি মাইয়াসা আল্লাহ তালা বলেন হ্যা নবী আপনি যাকে চান হেদায়ত দিতে পারেন না আল্লাহ যাকে চান হেদায়ত দিবেন কে এই পথে আসবে কাকে আল্লাহ কবুল করবেন আর কাকে আল্লাহ তালা কবুল করবেন না এটা আমার আপনার দায়িত্ব নয় আমার আপনার দায়িত্ব হচ্ছে বারবার যাওয়া আমরা নিরাশ হব না কিন্তু হেদায়ত হচ্ছে আল্লাহর হাতে কারো হাতে হেদায়ত হলে অবশ্যই মহানবী সাল্লাম তার আপন চাচা আবু তালিবকে হেদায়ত দিতেন তবে হেদায়ত কারো হাতে নয়

আল্লাহ চাইলে তো সবাইকে হেদে দিতে পারে না পারেন না আল্লাহর জন্য কুন ফাইয়া কুন সবাই মুসলমানও সবাই হয়ে যেত আল্লাহ তাহলে একটা সিস্টেম কায়েম করেছেন যাতে করে পরীক্ষা করতে চান কে কতটুকু আমরা মেহনত করি আপ আনতে হুন না হাত তাইয়া কুন আপনি কি মানুষদেরকে ইমানদার হওয়ার জন্য বাধ্য করবে না বাধ্য করা যাবে না আমরা শুধু দাওয়দ দিতে থাকবো দাওয়দ দিতে দিতে যত দিব তত আমার কি সবাব আর এই পথে যত সবর করব তত বেশি সবাব কারণ দাওতে কাজ করার জন্য সবর প্রয়োজন আছে না নাই ওয়াতাওয়াসাবিল হাক্কি ওয়াতাওয়াসাব বিল সাবর যদি আমি সর্বাত্মক চেষ্টা করার পর বছরের শেষে দেখলাম বা মাস শেষে দেখলাম না আমার পরিকল্পনা পূর্ণ হলো না নিরাশ হওয়ার কিছু নেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন উরিদাত আলাইয়াল উমাম আমার সামনে আগের উম্মতিদেরকে পেশ করা হয়েছে সুবহানাল্লাহ তিনি বলেন যে আগের উন্মতিদেরকে আমার সামনে পেশ করা হয়েছে ফারা এই নবী ও মা রাজুল আমি দেখেছি এরকম নবী আছে তার সাথে শুধু একজন শুধু একজন মুসলমান হয়েছে ওয়ান নবী ও মা আহ রাজুল আন কিছু নবী তার সাথে মাত্র দুইজন ওয়ান নবী ওয়ালাই মা আহ আহাত কিছু নবী তার সাথে একজনও নাই তারা কি ব্যর্থ তো চেষ্টা করেছেন কিনা এটা হচ্ছে মূল বিষয় নু আলী ইসলাম সম্পর্কে আল্লাহ তালা বলেন ওয়া মা আমানা মা আহ ইল্লা কালিল এই তিনশো কি বলে নয়শো পঞ্চাশ বছরের রিপোর্ট কী ত্রৈমাসিক রিপোর্ট না বার্ষিক রিপোর্ট না যুগের রিপোর্ট না শতাব্দীর রিপোর্ট না নয়শো পঞ্চাশ বছরের রিপোর্ট আলাদা দিচ্ছেন যে এই নয়শো পঞ্চাশ বছরের আলিল মাত্র অল্প সংখ্যা যেটা যেটা বিভিন্ন তাফসিরে আসছে আশি বা একাশি বিরাশি তিরাশি জন মাত্র মুসলমান হয়েছে যা আমাদের দেখা যায় এই ওয়ার্ডে আপনার এর থেকে আরও বেশি সংখ্যা আছে বরং অনেক সময় দুই তিন উপসাখা মিলে দেখা যায় আমাদের আশির উপরে লুক হয়ে যায় তো তারা ব্যর্থ নন অতএব আমাকে আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে নবীরা যে কাজ করেছেন যেহেতু আল্লাহ তালা আমাদেরকে ওই সম্মান দিয়েছেন নবীদের দায়িত্ব আমাদের উপর অর্পণ করা হয়েছে আর নবীদের নাম নিয়েই আল্লাহ তালা বলেছেন নবীদের মূল দায়িত্ব হচ্ছে ছিল কি দাওয়াত দিয়ে দিন কায়েম করা দিন কায়েম করা আপনাদের অনেকের মুখস্ত আছে নোট করা আছে সুরা সুরার তেরো নম্বর আয়াত সারা আলা নোহা বিহি ইব্রাহিম আকিম উদ্দিন আল্লাহ তফর রাকুফি আজ এই রুমে যদি মুসা থাকতেন ইসা থাকতেন ইব্রাহিম থাকতেন মহানবাসাল্লাম থাকতেন নওয়ালসাল্লাম থাকতেন যাদের নাম আল্লাহাল নিয়েছেন তাদের কাজ কী হতো আনাকিম উদ্দিন দিন কায়েম করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করতেন তাদেরকে এখান থেকে নিয়ে দায়িত্বটি আল্লাহ তালা আমার আপনার উপর দিয়েছেন অতএব আমার আপনার এটাই দায়িত্ব থাকতে হবে এটাই আমার আমার আপনার পেশা এটা আমার আপনার নেশা এটা আমার আপনার কাজ আনিমউদ্দিন দিন কায়েম করো এটা আল্লাহ তালা মধ্যে বলে দিয়েছেন বলুন এটাই আমার কাজ এটা আমার পথ এছাড়া আমার আর কোনো কাজ নাই বাকি যা আমি করছি এগুলি সব পার্ট টাইম আপনার ঘুম বলেন আপনার খাবার বলেন আপনার ডিউটি বলেন এগুলি সব হচ্ছে কি বাড়তি কাজ ওভার টাইম আর মূল ডিউটি হচ্ছে আপনার আদাল আমি আমি মানুষের দিকে দিব কে আনা ও অমানিতাবাহানী হ্যাঁ নবী আপনি বলুন এই পথে আমিও দাওয়াত দিব আর যারা আমার অনুসারী সবাই মিলে দাওয়াত দিব আল্লাহ তাহলে এখন আনা আমি নবী নাই আছে কারা অমানিত বাহানী যারা অনুসারীরা যেটা আমরা সাফল্যের শর্তাবরীতে পড়েছি দিনকে বানাতে হবে জীবন উদ্দেশ্য মহানবী সাল্লাহ আলি ওসাল্লাম বর্তমান থাকলে তিনি দাওতি কাজ করতেন এখন আমাদেরকে দাওতি কাজ করতে হবে দিন কায়েমের কাজ করতে হবে এবং সেই সকল কর্মসূচি আমাদের হাতে নিতে হবে যেই সকল কর্মসূচি আজ মহানবী সাল্লাম থাকলে নিতেন সেগুলো কি কোরআনের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন লাকাদ মান্নাল্লাহ আলাল মুমিনিনা ইয বাহাত ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়াযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইতলু আলেহিম আয়া তো কোরান পাঠ করে করে শুনানো। অর্থাৎ বিশুদ্ধ কোরান ক্লাস আজ মানুষ কোরান জানে না প্রত্যেকটি উপশাখায় ইউনিটে ওই মাসিক একটা না সাপ্তাহিক চেষ্টা করতে হবে একবার বা দুইবার এক একটা বৈঠক বা দুইটা বইঠক কী করতে হবে বিশেষ কোরান ক্লাস আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলবো সেটা হচ্ছে উজর আপত্তি বাহানা এগুলোকে দাফন করে ফেলতে হবে দায়িত্বশীলদের কোনো উজোর থাকতে পারে না কোরআন হাদিস থেকে যেটা আমরা যতটুকু পড়েছি জেনেছি মহানবী ইসলাম সাল্লামের জীবদ্দশায় তার জিন্দগিতে উজর আপত্তি যারা পেশ করতো তাদেরকে একটি শব্দ বলা হতো সেটা হচ্ছে মুনাফিক দুই শব্দ ছিল হয় মুমিন বাকি মুনাফিক মুমিন ছিল তারা খাটি সাহাবি মুমিন ছিল তারা ঠান্ডা হোক গরম হোক মানে প্রচণ্ড গরমের মৌসুমে ছিল তাবুক যুদ্ধ আর প্রচণ্ড ঠান্ডার মৌসুমে ছিল খান্তাক যুদ্ধ হান্তাক যুদ্ধ আপনারা পড়বেন সেই রাতে মহানবী ইসাল্লাহাম গর্ত হরণ করেছেন এখন বাহিরে গিয়ে আমরা অনেক সময় হাতও এখন বের করতে পারতেছে না কেমন ঠান্ডা আর সেই যুগে মহানবী ইসাল্লাম নিজে গর্ত হরণ করেছেন এই ঠান্ডার মধ্যে কোনো উজরা আপত্তি নেই এই করোনা ভাইরাস আমাদের সব চলতেছে ওইটু কেন বন্ধ হবে এভাবে যদি আমি প্রতিকূল মানে প্রতিকূল পরিস্থিতিকে যদি আমি আমার অনুকূলে নিয়ে আসি আগে করতাম বিশজনকে নিয়ে এখন বিশজনকে করে আমার কোনো দরকার না আমি একটু কষ্ট করব এই বিশজনকে তিন ভাগ করে পাঁচজন পাঁচজন বা সাতজন সাতজন করে আমি দায়িত্বশীল তিন দিন বসবো ভাগ করে করে বা জুমে আনবো বা ইমুতে করবো যেরকম আমার পক্ষে সম্ভব এটা আমার মাথায় আনতে হবে যে আমার এই প্রোগ্রাম কি করতে হবে বা করতে হবে আজকে বলবো ঠান্ডা কালকে ঘুম তারপর কি বল অলসতা তারপর আপনার ইয়ে করোনা ভাইরাস যদি আপনি অলসতাকে ঘুমকে ওজন আপত্তিকে আপনার মানে একটা অভ্যাসে পরিণত করেন তখন দেখবেন সেও আপনার ওপর চাপিয়ে আল্লাহ আল্লাহতলা বলছেন ওয়ালাউ আর আদুল হরু জালা আদুল আহোরুদ্দা আসলে এই সকল লোকেরা যদি কাজ করতে চাইতো যদি তারা ঘর থেকে বের হইতে চাইতো আমার পথে যদি আসলে তারা বের হতে চাইতো তাহলে আগের থেকে তারা প্রস্তুতি নিত আসলে তারা চায় না এজন এক একবার এক এক বাহানা অতএব দায়িত্বশীল হিসাবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কোনো অজরাপত্তি পেশ করা যাবে না আল্লাহতাল কোরানের মধ্যে বলছেন ওয়ালাকাত কানু আহাদুল্লাহ হামিম কাবুলুল্লাহ ইউ আল্লু আদবার ও কান আহদুল্লাহ হেমাস উল্লাহ এই সকল লোকেরা কিন্তু একবার শপথ করেছিল তারা কোন সময় মাঠ ময়দান ছেড়ে যাবে না আর এই শপথ এই ওয়াদা সম্পর্কে অবশ্যই কেয়ামতের দিন আল্লাহতরা প্রশ্ন করবেন আমরা শপথ করেছি আল্লাহকে সাক্ষী রেখে যে এটা হচ্ছে আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য ইন্ন সলাতি ও অনুসুকি হ মা হিয়া ইয়ামা তেলুল্লাহ এরম বিলাহান আমার গোটা জীবন আল্লাহর জন্য এখন যেটা আল্লাহকে আমি দিয়ে দিলাম সেখান থেকে আমি আমার নিজের জন্য কিভাবে আমি নিচ্ছি যখন দিনের ডাক আসছে তারপরে আমি বিভিন্ন ওজোর আপত্তি কীভাবে আমি পেশ করি কোনো উজোর আপত্তি যেন আমরা পেশ না করি যারা ওজোর আপত্তি পেশ করে তাবুক যুদ্ধে যায় নাই মহানবী সাল্লাম তাদেরকে অনুমতি দিয়েছেন যাও তাবুক যুদ্ধে যাওয়া দরকার নেই আল্লাহ তালা তার নবীকে বলছেন হ্যাঁ নবী আপনি কেন তাদেরকে অনুমতি দিলেন আফাল্লাহ লিমা আদিন তালাহ তাদেরকে অনুমতি দেওয়া ঠিক হয় নাই যাতে করে আপনি যখন তাদেরকে বাধ্য করতেন বের হতে তখন স্পষ্ট হয়ে যেত হাত তা এতে বাইয়া লি না সদা কৌতে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী এটা স্পষ্ট হয়ে যেত যখন আপনি তাদেরকে অনুমতি দিতেন না তখনও তারা কী করতো গড়িমুষি করতো তখন স্পষ্ট হয়ে যেত কে ইমানদেরকে মুনাফিক তাহলে ইসলামী আন্দোলন দিনের কাজে গড়িমষি করা পিছনে বসে থাকা বিভিন্ন ওজোর আপত্তি পেশ করা এটা কোনো সময় কোন ইমানদারের গুণ হতে পারে ইমানদারের গুণ আল্লাহ তালা বলেন ইন আমল উমিন ইমানদার হচ্ছে তারা এর এক ইমানদার আল্লাহ দিন আমানু বিল্লাহ আবার রসুল যারা আল্লাহ এবং তার রসুল প্রতি ইমান এনেছে এবং জানো মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে আর মাঝখানে আল্লাহ বলেন সুম্মালামিয়ার তা কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো উজর আপত্তি নেই যখন ডাক আসে তখন তারা সবার আগে থাকে পারবেন তো সবাই ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আরেকটি বিষয় হচ্ছে যখন আমরা কাজ করতে যাব অনেক সময় আগের দায়িত্বশীল হন্ত নতুন সেটিং আগের দায়িত্বশীল সম্পর্কে অনেক কথাবার্তা ময়দানে আসে অনেকে আপনাকে বলবে যে ভাই আপনি যেরকম কোরআন পড়ান আগের দায়িত্ব সেরা আসলে এরকম পড়াতো না আপনি যেরকম আমাদের নিকট বারবার আসেন আগের সেরা আসলে এরকম আসতো না তখন স্বাভাবিক ধীরে ধীরে শয়তান পিছনে লেগে থাকে এক সময় অহমিকা তারপর আত্ম মানে নিজের প্রতি একটু বেশি তাকাব্বর অহংকার এগুলো চলে আসে খুব সাবধানতার সাথে দাও দিয়ে কাজ করতে হবে যাতে করে কোনো লিগ কোনো ছিদ্র শয়তান মানে আমরা কেউ হচ্ছে কাজ করতেছে না আর আমরা দিনের কাজ করে যেন আমাদের কাজটা আমরা নষ্ট করে না ফেলি মা ওয়াল হুকমা আল্লাহ তালা বলেন কোনো ব্যক্তির জন্য এটা উচিত নয় যে আল্লাহ তালা তাকে নবী বানাবেন বা তাকে আল্লাহ দায়িত্ব দিবেন হুকুম দিবেন বা আল্লাহ তালা তাকে কিতাবের জ্ঞান দিবেন সে একজন দায়িত্বশীল হবে জিম্মাদার হবে বা নবী হবে বা জ্ঞানী হবে তারপর সে যখন দাউতিক কাজ করবে মানুষদেরকে সে গিয়ে বলবে যে কোনো এই বাদাল্লি মিন্দুনি আল্লাহকে বাদ দিয়ে তোমরা আমার পূজা শুরু করো তো আমার পূজা এর বিভিন্ন ধরন এটাও একটা যে আল্লাহর দিকে না ডেকে শুধু আমি আমার বড়ত্ব নিয়ে ব্যস্ত আমি এসেছি বলে এখন আপনারা দেখেন সাধারণ সবাই আগে মাত্র দশজন আসতো এখন পঞ্চাশ জন হয়ে যায় আগে সমষ্টিক পার্টে আপনার আপনার তিনজন আসতো না এখন আমার কারণে আসে তো আমার আমার এটা হচ্ছে আপনার দিকে আপনার আপনার একটা ব্যক্তি পূজা শুরু হয়ে যাচ্ছে আমাদের সংগঠন ব্যক্তি পূজা নেই আমাদের সংগঠন হচ্ছে সব সময় আল্লাহর সাথে মানুষের সম্পর্ক রাখতে হবে ব্যক্তি পূজা করাবেন ব্যক্তি আসে আপনার লোক আসে ব্যক্তি নেই লোক চলে যাবে আর আল্লাহ যতদিন আসেন আর আল্লাহ চিরকাল আসেন ততদিন মানুষ এই এবং যতদিন মানুষ থাকবে ততদিন মানুষ আল্লাহর সাথে সম্পৃক্ত থেকে এই আন্দোলনের মানুষ থাকবে সেই জন্য নেতার বা দায়িত্বশীল পরিবর্তে এই পরিবর্তনে যেন আমাদের কাজের পরিধি বা আমাদের আনুগত্যে যেন কোনো পরিবর্তন না আসে এটা আমাদের মাথায় রাখতে হবে বিশেষ ভাইদেরকে টার্গেট নেয়া সবাই আমাদের দাওয়াতি টার্গেট কিন্তু বিশেষ কিছু টার্গেট এই ভাইয়ের মধ্যে কি আছে প্রতিভা আছে মহানবী ইসাল্লু বিশেষ কিছু টার্গেট নিয়েছেন আল্লাহ আল ইসলামা বি আবি জাহাল আউ বি খাত্তাব হে আল্লাহ এই দিনকে তুমি জিন্দা করো আবু জাহেলের মাধ্যমে বা অমরের মাধ্যমে তো আল্লাহ তারা কাকে কবুল করেছিলেন এই হজরত অমরকে মহানুল ইসলাম বিশেষ টার্গেট নিয়েছেন কেন কারণ তার ভিতরে বিশেষ কি আছে কিছু গুণ আছে তার মধ্যে এবং আবু জাহেলের মধ্যে হাজরত খালিদ বিন ওয়ারিদ রাদি আল্লাহ আনহু সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন মা মিছলা খালিদ ইজরুল ইসলাম খালিদের মতো একজন মানুষ ইসলাম থেকে এতকাল দূরে থাকা এটা আসলে এত বড় জ্ঞানী এটা মানে কেমন জানি সুন্দর হচ্ছে না হাজরত খালিদ কথা শুনলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি মতো একজন মহান ব্যক্তি আমার কথা আলোচনা করেছেন আমাকে এত মূল্যায়ন করেছেন তিনি দ্রুত মুসলমান হয়ে গেছেন তো এভাবে এটা আমাদের মাথায় রাখতে হবে পরবর্তী দায়িত্বশীল তৈরি করা একজন সভাপতির দায়িত্ব হচ্ছে পরের সভাপতি তৈরি করা সেক্রেটারি দায়িত্ব হচ্ছে পরের সেক্রেটারি তৈরি করা ওই সেই দলের মতো না যাদের স্থায়ী কমিটির সদস্য থাকে ওই আপনার সভাপতি মানে সভাপতি সারা জীবন স্থায়ী কমিটির আপনি কি বলে সভাপতি আর আপনি এই কমিটি কী করতেছেন না বা দিতেছেন না একজন সভাপতি যদি তিন চারবার একই উপশাখার সভাপতি থাকে এটা সংগ্রহ মনে করে এটা তারকে অযোগ্যতা সে যত যোগ্য হোক কারণ সে পরবর্তী দায়িত্ব সে তৈরি করতে পারে না সেজন্য আপনি আপনি টার্গেট নেবেন মহানবী সাল্লাম সব সময়ে যেখানেই যেতেন কোনো সফরে যেতেন দাওতি কাজে যেতেন সাথে তার ওই দাওতি তারাকেটকে সাথে নিতেন যে পরবর্তী দায়িত্বশীল হবে আপনি দাওতি কাজে একা যাবেন না ওই পরবর্তী দায়িত্বশীলকে সাথে নিয়ে যাবেন সাথে সাথে কারণ সব কিছু আপনার বই পাওয়া যায় না করতে করতে শিখতে হয় যে কোনো জায়গায় আপনি কাজে যাবেন যতটুকু সার্টিফিকেটের মূল্য এর থেকে বেশি হচ্ছে এক্সপিরিয়েন্সের আপনার কী বলে অভিজ্ঞতার মূল্য বেশি করা হয় তো কোরআন হাদিস ইসলামী সাহিত্য অধ্যয়ন করে একজন দায়িত্বশীল যতটুকু যোগ্য তার চেয়ে বেশি হচ্ছে কি ময়দানে কাজ করে তো আপনি কাজ করাতে হবে মানবী সানসম হাজারত আবু কর্কে খলিফা তার পরবর্তী দায়িত্বশীল হবে দশ বছর আগে টার্গেট নিচ্ছেন কোন সময় মক্কা থেকে যখন ময়দান হেজরত করেন সবার সঙ্গে বানিয়েছেন কাকে তার পরবর্তী দায়িত্বশীল খেয়ে তাই আপনার টার্গেট নিয়েছেন কত বছর আগে মোতায় যুদ্ধে মহানবী সাল্লাম হাতরত জাইদকে সেনাপতি বানাবেন আপনারা বিস্তারিত পড়ে নিয়ে রায় যে এই যুদ্ধে সেনাপতি হবে জাইদ শহীদ হলে জাফর শহীদ হলে আব্দুল মিন রাওয়াহা এই জাইদকে অষ্টম হিজরিতে হ্যাঁ অষ্টম হিজরিতে তিনি সেনাপতি বানাবেন সেজন্য এই তার গেটে তাকে সাথে করে আপনি কোথায় নিয়ে গেছেন তাইফে প্রায় বারো তেরো চোদ্দ বছর আগে যাতে করে কিভাবে তাইফের ময়দানে কষ্ট পাবেন কিভাবে এই মানে সবর করতে হয় কীভাবে মোকাবেলা করতে হয় পরবর্তীতে যখন তিনি সেনাপতি হবেন মহানবী সাল্লাম ওই যুদ্ধে থাকবে না দায়িত্ব যাতে করে তিনি পালন করতে পারেন সেনাপতির দায়িত্ব টার্গেট নিয়েছেন পনেরো বছর আগে তো এভাবে বছরের শুরু থেকে আপনার মেয়াদ হচ্ছে এক বছর এই এক বছরের আপনি শুরুর থেকে টার্গেট নেবেন যে এই ভাইকে আমি পরবর্তী দায়িত্বশীল বানাবো তাকে আমি সংস্করণ বানাবো তাকে আমি সবচেয়ে বানাবো তাকে আমি শরীরে বানাবো এভাবে আপনি কাজ করবেন যাতে করে আপনি এখান থেকে মাইনাস হলেও কাজটা যেন বন্ধ না হয় অমুক ভাই চলে গেছে উপসাখা বিলুপ্ত হয়ে গেছে এটা আপনার ব্যর্থতা ঠিক আছে ইনশাআল্লাহ সর্বোপরি যে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের পরামর্শ আসছে এটা প্রায় সব সাহায় কথাগুলো আছে আমাদের লেনদেন আমাদের কথাবার্তা আমাদের আচরণ সুন্দর করতে হবে ফাবিমা রাহমাতি মিন আল্লাহ তাআলা বলেন যদি আপনি কর্কশ হতেন কঠোরবাসী হতেন মানুষ আপনার থেকে দূরে চলে যেত মানুষ আপনার কাছে আসবে আপনার ব্যবহার দেখে সুন্দর আলোচনা তারপর যদি আপনার থেকে মানুষ খারাপ ব্যবহার পায় মানুষ আপনার থেকে দূরে চলে যাবে সাহাবীরা কথা কম বলতেন মানুষ দূরে থাকতো যত ব্যবহার এবং আচরণ এবং লেনদেন করত মানুষ যত কাছে আসতো তত মানুষ তাদেরকে আরো বেশি কী করতো ভালোবাসতো মানুষ আমাদের দাস শুনে আমাদেরকে অনেক অনেক ভালোবাসে আর যত কাছে আসে তত মানুষ আমাদের অনেকের ক্ষেত্রে মানুষ আরো দূরে চলে যায় যে এই কি সেই লোক যে কালকে আমাদেরকে দাস শোনালো অনেক মানুষ এরকম আমাদের আচরণ কি পায় কষ্ট পায় এমন যেন আমরা না হই অন্যথায় আপনি সভাপতি হয়ে যত যোগ্য হন না কেন আপনি এই মাঠ এই ময়দানটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন আপনার এই লেনদেনের কারণে আপনার এই ব্যবহারের কারণে এমন যেন আমাদের না হয় আর এলিম জ্ঞান বিশেষ করে ওই মৌলিক বইগুলো হাকিকত সিরিজ বলেন বা চরিত্র গঠনের মৌলিক উপাদান বলেন বা সত্যের সাক্ষ্য বলেন ওই যে আমরা পনেরো বিশ বছর আগে পড়ছি অনেকে আর আমরা এগুলো পড়ি না শুধু আমরা পড়তে বলি কিন্তু আমরা নিজেরা পড়ি না এমন যেন না হয় এই বইগুলো হচ্ছে আমাদের সংকটের মূল কী উৎস এগুলো আমাদের বারবার পড়তে হবে আর স্মরণ রাখার জন্য যখন আপনি কন্ট্যাক্ট করবেন কর্মীর সাথে সদস্যের সাথে তখন ওই বই কেন্দ্রিক করবেন যে ভাই আগামী সোমবার আপনার সাথে আমার কন্ট্যাক্ট সাতটা থেকে আটটা আজ থেকে বলে দিবেন তখন কন্ট্যাক্ট হবে আর করবেন করবেন করে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট না একটা আরেকটা পয়েন্ট আল্লাহ সুহানো তাল্লাহ আমাদের সবাইকে আমলকারের দান করুন সবাইকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখ কোরআনে ইফ ইউ ওয়ান্ট সলিউশন ইন হিয়ার এন্ড হিয়ার আফটার গো ব্যাক हैव আ লুক অন দা সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা